এবার বিশ্বের সাথে তাল মিলিয়ে যে জটিল প্রযুক্তি সংযোজিত হতে চলেছে তেজস যুদ্ধ বিমানে বর্তমানে ভারতীয় বায়ুসেনাকে বছরে আটটি করে এলসিএ দেওয়ার কথা হ্যালের সেটা বাড়িয়ে বছরে ষোলোটি এয়ারক্রাফট প্রোডাকশনের চেষ্টা চালাচ্ছে ভারত আগামী মাসেই তেজস অপারেশনাল ক্লিয়ারেন্স পেতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক জানান তেজসের অনেক উপাদান বিদেশ থেকে আসে কিন্তু তেজস সম্পূর্ণভাবে দেশেই তৈরি হয় মোট তিনশো চুয়াল্লিশটি এলআরইউ লাইন রিপ্লেসেবল ইউনিটস এর মধ্যে একশো বিশটি তৈরি হয় ভারতে বাকিগুলো বিদেশ থেকে আসে আকাশপথেই যাতে তেজসে জ্বালানি ভরা যায় তার জন্য সবথেকে জটিল প্রযুক্তি এবার সংযোজিত হতে চলেছে এই যুদ্ধবিমানে গোটা প্রক্রিয়াটাই চলছে হ্যালে জ্বালানি ভরার জন্য তেজসে লাগানো হচ্ছে একটি বিশেষ পাইপ যার সঙ্গে আকাশপথেই সংযুক্ত হবে জ্বালানি বিমানের তেল সরবরাহের চ্যানেলটি জানা গিয়েছে এই বিশেষ পাইপটি আনা হয়েছে ব্রিটেন থেকে সেখানকার একটি সংস্থা এই পাইপটির নির্মাতা কিন্তু সেটিকে তেজসে লাগিয়ে ঠিকমতো সক্রিয় করার যাবতীয় ভার পড়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ওপর হ্যালের পক্ষ থেকে জানানো হয়েছে একবার এই চ্যানেল বসানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলেই উড়ান পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে তেজস